প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী, প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিদিনের মতো আজও কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 22 জুন 2020, 8/14/27। তথ্য শুরু করবার আগে দুই একটি খবর আপনাদের জানাতে চাই। আমরা 22টি পরীক্ষাগারে পরীক্ষা কার্যক্রম চালাচ্ছি, তবে সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারটি বন্ধ ছিল। আমরা জানাচ্ছি যে এই পরীক্ষাগারটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারটি কার্যক্রম পুনরায় শুরু হবে এবং তাহলে আমাদের পরীক্ষাগার দাঁড়াবে 63টি। আজকে আমরা 62টি পরীক্ষাগারের পরীক্ষার কার্যক্রম চালানো হয়েছে। 24 ঘন্টা নমুনা সংগৃহীত হয়েছে 16,287টি এবং PCR পরীক্ষা করা হয়েছে 15,555টি এবং এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 6,27,719টি নমুনা। গত 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,480টি, শনাক্তের হার 22.37% এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,15,786 জন। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 1,678 জন এবং এ পর্যন্ত সুস্থ 46,755 জন, শনাক্ত বিবেচনার সুস্থতার হার 40.38%। 24 ঘন্টা মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 1,502 জন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 33 এবং নারী 5 জন। বয়স বিভাজনে 11 থেকে 20 বছরের 1 জন, 31 থেকে 30 বছর 3 জন, 31 থেকে 40 1 জন, 41 থেকে 50 3 জন, 51 থেকে 60 16 জন, 61 থেকে 70 10 জন, 71 থেকে 80 3 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 15 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, রাজশাহী এবং খুলনা বিভাগে, রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ প্রত্যেক বিভাগে 2 জন, বরিশাল বিভাগে 4 জন, সিলেট বিভাগে 1 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 25 জন, বাড়িতে 12 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 1 জন। আইসোলেশনে গত 24 ঘন্টা যুক্ত হয়েছেন 618 জন, 24 ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 341 জন, এ পর্যন্ত আইসোলেশনে 20,432 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 7,965 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 12,467 জন। এখানে আপনাদের আরেকটি তথ্য জানাই, বসুন্ধরা কনভেনশন সেন্টারে 2,000 শয্যার আইসোলেশন সেন্টার চলমান আছে, যেখানে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ আছে এবং অক্সিজেন রোগীর প্রয়োজন অনুযায়ী অক্সিজেন দেয়া যায়। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,663 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 342,246 জন, গত 24 ঘন্টা ছাড় পেয়েছেন 1,972 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,78,350 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 63,896 জন। শেখ হাসিনা বার্ন এবং প্লাস্টিক ইনস্টিটিউট হাসপাতালটি করোনা আক্রান্ত রোগীদের ভর্তির জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখন থেকে এই হাসপাতালে করোনা রোগীদের ভর্তি করা হবে। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গ্যাস্ট্রো লিভার হাসপাতাল, যেটা মহাকালীতে, শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট, যেটা মহাকালীতে অবস্থিত, এই হাসপাতালেও করোনা আক্রান্ত রোগী এবং চিকিৎসকদের ভর্তির ব্যবস্থা চলমান আছে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় বিতরণ হয়েছে 8,660টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 23,56,814টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং বর্তমানে মজুত আছে 1,71,431টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, সূত্র কেন্দ্রীয় ঔষধাগার। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,75,752টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,25,95,855টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,388 জন এবং গত 24 ঘন্টায় নতুন করে 5 জন চিকিৎসক সংযুক্ত হয়েছেন এই সেবার মধ্যে। বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন। 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 1,609 জন
এর মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরে 1085 জন, স্থল বন্দরে 458 জন, সমুদ্র বন্দরে 66 জন এবং এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 725,323 জন। ক্যান্টনমেন্ট রেল স্টেশন সহ তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল বন্দর এবং দুটি সমুদ্র বন্দর। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টা শনাক্ত হয়েছেন 20,248 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 580,533 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়া 399 জন এবং এ পর্যন্ত 17,213 জন। বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 183,020 জন এবং এ পর্যন্ত 87,08,008 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় সারা বিশ্বে 4,443 জন এবং এ পর্যন্ত 461,715 জন। দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 21 জুন 2020 থেকে। এ ছিল আমাদের কাছে তথ্য। সকলকে আবার অনুরোধ করব, স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলুন, মাস্ক পরে বাইরে ঘরের বাইরে বের হন এবং বাসিতে যদি আক্রান্ত ব্যক্তি থাকে তাহলে বাড়িতেও মাস্ক পরতে হবে অন্য সদস্যদের, এবং যারা আইসোলেশন থাকবেন তারা আইসোলেশন নিয়মগুলো কঠোরভাবে পালন করবেন। সাবান পানি দিয়ে বারবার 20 সেকেন্ড ধরে হাত ধুবেন এবং যারা সামাজিক দূরত্ব বজায় রাখা, এটি একটি কার্যক্রম যা থেকে আমরা নিজেদের প্রতিরোধ করতে পারি, সুরক্ষিত রাখতে পারি। নিজের সুরক্ষা নিজের হাতে, এবং এই সুরক্ষিত শুধু একটি উপায় না, তিনটি যা পদ্ধতি বারবার বলা হয় এই তিনটি একসাথেই পালন করে নিজেকে সুরক্ষিত রাখা যাবে। যেমন মাস্ক পরা, সঠিকভাবে মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা, এই তিনটি প্রক্রিয়াই সমানভাবে একসাথে করলে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারবো। আশা করি আপনারা সকলেই এই বিষয়ে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন এবং নিজেদের সুরক্ষিত রাখবেন। এবং আমাদের যারা বয়োবৃদ্ধ মানুষ আছে তাদের দিকে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ মৃত্যুর হার পর্যালোচনায় দেখা যায় যে 60-ঊর্ধ্ব মানুষের মৃত্যুর হার বেশি এবং তাদের মৃত্যু ঝুঁকি বেশি। কাজেই যারা বয়োবৃদ্ধ আছেন এবং যাদের অসংক্রামক ব্যাধি দীর্ঘদিন যারা আছেন, অসংক্রামক ব্যাধিগুলো অনেক দিন ধরে আছে, তাদের প্রতি আরও বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যেমন উচ্চ রক্তচাপ, কিডনির জটিলতা বা শ্বাস প্রশ্বাসের অসুখ এবং ক্যান্সার, বারো যে কোনো অসংক্রামক ব্যাধি দীর্ঘদিন ধরে আছে, তাদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। তাদের জন্য নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করেন এবং করোনা থেকে প্রতিরোধের জন্য যা যা ব্যবস্থা তারা যেন সঠিকভাবে পালন করেন, সেই জন্য পরিবারের অন্য সদস্যদের সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। শিশুদের প্রতি, গর্ভবতী মা, স্তনদানকারী মাদের প্রতি আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে, যেন আমরা এই করোনাকালেও, এই করোনা কালে, করোনা যুদ্ধের সময়ের জন্য সবাই মানসিকভাবে দৃঢ় মনোবল রেখে এই যুদ্ধের মোকাবেলা করি এবং বাড়িতে এই পরিস্থিতিতেও যেন আমরা বাড়িতে যেমন আনন্দ ঘন পরিবেশ রাখি এবং বাইরে বের হওয়ার সময় যেন সকল রকম সাবধানতা অবলম্বন করে বের হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিশ্চয়ই আমরা এই যুদ্ধে জয়লাভ করব, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।